লালমনির হাট শিল্প বাণিজ্য মেলা দেখতে পাচ্ছেন। মেলার প্রবেশ পথ একেবারে সুসজ্জিত একটা পথ দেখতে পাচ্ছেন। প্রবেশ পথটি তরুণ নির্মাণ করা হয়েছে একেবারে রাজপ্রসাদের মতো। মেলার ভেতরের স্টলগুলি যে দোকানগুলি রয়েছে সাজানো গোছানো একেবারে জমকানো, লাইটিং করা, প্রচুর লোকজন ঘোরাফেরা করছে মেলাতে। মেলাতে প্রধান স্থান পেয়েছে পোশাক সামগ্রী সহ আরও অন্যান্য সামগ্রী, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সাথে বন্ধুরা আমার এই অভিনব ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটন বাজিয়ে অল প্লেস করে সাথেই থাকুন আর দেখতে থাকুন। আর বন্ধুরা, এমনি করে আমি গোটা বাংলাদেশের বিভিন্ন রকমের মেলা, হাসপাতাল, ক্লিনিক, বিপণী বিতান, মার্কেট সহ নানা রকমের ভিডিও আমার এই অভিনব ইউটিউব চ্যানেলে সব দিতেই থাকবো। তা দেখতে হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিতে হবে বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছেন মেলার দোকানগুলি কতটা সুসজ্জিত, আর লোকজনের সমাগম প্রচুর হয়েছে। মূলত এই সময় রাত 8:30 পর, যার জন্য লোকজন অনেকেই চলে গেছে। আর এখনও যে লোকজনগুলি রয়েছে, এখনও যে কেনাকাটার এক চলছে, তা দেখে সহজেই বুঝা যায়। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একটা ফুলঘর, এই শিল্প বাণিজ্য মেলার একটা স্টল ফুলঘর দেখতে পাচ্ছেন। কতটা সুন্দর করে সাজানো হয়েছে এই ফুলঘরটি, অপরূপ সুন্দর লাগছে। সামনে দেখতে পাচ্ছেন নাগরদোলা, নাগরদোলার ভিউ দেখতে পাচ্ছি, লাইটিং করা রয়েছে নাগরদোলাতে। দেখতে পাচ্ছেন রং বেরঙের আলোর ঝিলিক মারছে নাগরদোলা, আর অপরূপ সুন্দর লাগছে এই মেলার ভিউ, রাত্রিকালীন ভিউ। স্বচক্ষে দেখলে আপনি অভিভূত হয়ে যাবেন। ভালো লাগার মতো একটা মেলা এই লালমনিরহাট শিল্প বাণিজ্য মেলা। নাগরদোলা ঘুরছে দেখতে পাচ্ছেন। আমি গোটা মেলার স্টলগুলি ঘুরে ঘুরে দেখলাম, সুন্দর লাগলো। ঘর গৃহস্থালির সামগ্রী থেকে শুরু করে পোশাক সামগ্রী, ইমিটেশন সামগ্রী, কসমেটিক সামগ্রী দোকান প্রচুর রয়েছে এই মেলাতে। কাঠের, বাঁশের বিভিন্ন রকমের সামগ্রী মেলাতে স্থান পেয়েছে। মূলত শিল্প বাণিজ্য মেলা বলে কথা, এখানে শিল্পের কিছুটা আনাগোনা রয়েছে মেলাতে, কুটির শিল্প রকম। এখানে জাদু প্রদর্শন করা হচ্ছে দেখতে পাচ্ছেন, জাদুর প্যান্ডেল, মোটরসাইকেল প্যান্ডেল, আর এর পাশেই রওশন সার্কাসের প্যান্ডেল করা হচ্ছে, কাজ সবে শুরু হয়েছে। দি রওশন সার্কাস দেখতে পাচ্ছেন, এখনও সার্কাসের শো শুরু করেনি, সবে কাজ শুরু করেছে। খোরশেদের মিষ্টি পান দেখতে পাচ্ছেন,
প্রদর্শক, এই মুহূর্তে চলছে এই মেলা, অর্থাৎ আজকে 5/1/2023। আরও কিছুদিন চলবে মেলাটি। আপনারা ইচ্ছে করলে এই লালমনিহাট শিল্প বাণিজ্য মেলায় আসতে পারেন। মেলাটির অবস্থান মিশন মোড় থেকে এবং স্টেশন রেলওয়ে স্টেশন থেকে রোডের মাঝ বরাবর, একেবারে রোডের পূর্ব পাশে মেলার অবস্থান। অর্থাৎ অনায়াসে আপনি এই মেলায় আসতে পারবেন। মিশন মোড় থেকে 3-4 মিনিটের পথ হেঁটে গেলে, 3-4 মিনিটের পথ। দেখতে পাচ্ছেন হাঁস প্যাডেল বোর্ড এখানেই করা হয়েছে, চোকটাটা পরিসরে হাঁস প্যাডেল বোর্ড স্থাপন করা হয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য। দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের খেলনার আরও একটি সামগ্রী, বাচ্চারা লাফালাফি করছে। মেলাতে কেনাকাটার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের একটা সুন্দর ব্যবস্থাপনা রেখেছে এই মেলা কর্তৃপক্ষ। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে মেয়েদের চাদর, শাড়ি, থ্রি পিস, বিভিন্ন রকমের পোশাকের বাহারি সামগ্রী প্রদর্শন করা হচ্ছে। দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর লাগছে এই স্টলটি। আপনারা এই মেলায় আসলে এই স্টলটি অবশ্যই ঘুরে যাবেন। এরকম আরও স্টল রয়েছে, দর্শনার্থীদের কাছে তুলে ধরা আছে মেলার বিভিন্ন রকমের খাবার সামগ্রী, ফাস্টফুড, আচার। দেখতে পাচ্ছেন আপনারা টপট ফ্যাশন, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা মনোরম। লেডিস চাদর সহ বিভিন্ন রকমের শাড়ি, থ্রি পিস, এগুলি এই মেলায় স্থান পেয়েছে। দেখতে পাচ্ছি টপট ফ্যাশন শোরুমে। বন্ধুরা, এর সাথে আমার এই ভিডিওটি শেষ হয়ে যাচ্ছে। আবার দেখাবো অন্য কোনো প্লেসে। সে নাগাদ সবাইকে ধন্যবাদ।